সবাইকে আসসালামু আলাইকুম। রবিউল 09 টিভি নিয়ে তো আজকে মূলত এই চার্জারটি আপনাদেরকে মেরামত করে দেখাবো। 48 ভোল্ট 200 অ্যাম্পিয়ার চার্জার। এই চার্জারটির মূলত কি প্রবলেম হয়েছে, তো এটা মূলত আমরা 108 সিরিজ লাইনে দিচ্ছি, দেওয়ার পরে আমাদের কোনো ইন্ডিকেটর সিগন্যাল লাইটটি জ্বলতেছে না, তো মূলত পাওয়ার নেই। তো এটা আমরা খুলে দেখব এবং মেরামত করে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, ভিডিও দেখে লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের দেখার জন্য। আর যারা 48 ভোল্ট চার্জারে কাজ শিখতে চান, অবশ্যই ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। তো আমরা এটা খুলে নেই, আমরা সিরিজ লাইনটি, আমরা এসি কোডটি খুলে নিয়ে এখন আমরা এটা খুলে নেব। তো এটা খুলে আপনাদেরকে দেখাবো যে এটা কি প্রবলেম হয়েছে। তো এটা খুলে নেই, আমরা খুলে নিচ্ছি। তো বন্ধুরা, এটা আমরা নাটগুলি খুলে নিয়েছি, দেখেন। তো মূলত সার্কিটটির পজিশন হচ্ছে এই, তো অনেক ভালো সার্কিট বোঝা যাচ্ছে। তো এই চার্জারটিতে মূলত ফার্স্ট কাজ করা হয়েছে, তো এখানে দেখতেছি কাজ করা, এখানে দেখতেছি কাজ করা। তো একটি জিনিস দেখলাম যে এই চার্জারটির মূলত আমাদের যে পাওয়ার বিশন শ্যাট মসপেট থাকে, এই মসপেটটি নেই। তো এই মসপেটটি না থাকার কারণে তো আমরা এই চার্জারটি কিছু বলা যাচ্ছে না। তো আমরা দেখব যে এটার অন্য কোনো প্রবলেম আছে কি না, দুইটি মসপেট লাগানোর পরে চার্জারটি ওকে হয় কি না, তো এটাই মূলত শিওর হতে হবে। এবং এই চার্জারটির মসপেটটি তো অন্য একটি টেকনিশিয়াল ভাই দেখেছিল, দেখানোর পরে এই মসপেটটি খুলে রেখে দিয়েছে বা নষ্ট হয়ে গেছে, যেটাই হোক হয়ে গেছে। তো ফার্স্ট আমরা একটি জিনিস যেটা করব তা হচ্ছে এই মসপেটটির, এই চার্জারের কোনো জায়গায় শর্ট আছে কি না তো আমরা এটা দেখব। মিটারটি ডায়োড ট্রেন্সে সিলেক্ট করব, ডায়োড ট্রেন্সে সিলেক্ট করার পরে এটা চেক দিয়ে দেখব যে আমাদের কোথাও প্রবলেম আছে কি না। তো আমরা সিরিজ লাইনে দিয়ে দেখি, আমরা সিরিজ লাইনে দিলাম এবং আমাদের ডিসি ভোল্টেজ সিলেক্ট করি, আমাদের ফিল্টারিং ক্যাপাসিটার পর্যন্ত ভোল্টেজটি আছে কি না তো আমরা এটা আগে চেক দেই। ফিল্টারিং ক্যাপাসিটর, পাওয়ারের ফিল্টারিং ক্যাপাসিটরে 300-350 ভোল্টেজ থাকবে, তো পারফেক্ট আছে। তো আমাদের দুইটি মসপেট নেই, এখানে মসপেট থাকবে হচ্ছে 20 এন্ড 60, দুইটি মসপেট থাকবে, 20 এন্ড 60 দুইটি মসপেট এখানে থাকে। তো যেহেতু মসপেটটি নেই, অনেকেই দেখে বলবেন যে এটা কত নাম্বারের মসপেট ছিল, তো আমাদের তো জানা নেই। তো মূলত এই ধরনের চার্জারগুলিতে 20 এন্ড 60 মসপেট থাকে এবং 15 এন্ড 60 এই ধরনের মসপেটগুলি থাকে। 15 এন্ড 60 এবং 20 এন্ড 60 দুটো লাগালেই চলবে। তো আমরা এখানে অবশ্যই যেহেতু আমাদের মসপেটটি নেই, পাওয়ার ফিল্টারিং ক্যাপাসিটার ভোল্টেজটি ধরে রাখবে, আমরা শর্ট করে নিব। তো শর্ট করে নিলাম, যদি এখানে আমাদের হাত পড়তো তাহলে কিন্তু শর্ট করতো, তো এই কারণে আমরা এটা ফিল্টারিং ক্যাপাসিটারটি শর্ট করে ভোল্টেজটি ড্রপ করে নিলাম। এখন যদি আমরা হাত দেই তাহলে আমাদের শর্ট করবে না। তো যাই হোক, এখানে আমরা এখন 20 এন্ড 60 দুইটি মসপেট লাগাবো, লাগিয়ে এটা চার্জারটি ওকে করা যায় কিনা আপনাদেরকে পুরোপুরি দেখাবো। আপনাদের সামনে দেখাচ্ছি, দেখেন এই যে আমার হাতে দুইটি মসপেট আছে 20 এন্ড 60, আপনারা ভালো করে দেখেন 20 এন্ড 60 মসপেট। এই মসপেটটি আমরা এই দুইটি মসপেট এখানে লাগাবো, এই দুইটি মসপেট এখানে লাগিয়ে দেখব যে মূলত এটার পাওয়ারের প্রবলেম নাকি আউটপুটের প্রবলেম, তো এটা বোঝানো যাবে। তো আশা করি ভিডিওগুলি দেখে আপনাদের ভালো লাগে এবং
অবশ্যই লাইক দিবেন। তো যারা কাজ শিখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে কাজ শেখার জন্য। তো দেখেন আমরা এখানে নাট লাগিয়ে নেই, দেখেন আমরা দুইটি নাট লাগিয়ে নিয়েছি এবং এটা সোল্ডারিং করে একটি পিন যাতে আরেকটি পিনের সাথে একত্র না হয়, তো সুন্দর করে সোল্ডারিং করে নেবেন। তো এই চার্জারটি সম্ভবত বাতিল করে দেওয়া হয়েছিল, তো এটা মেরামত হবে না। তো যেহেতু আইসি খুলে রেখে দিয়েছে বা নষ্ট হয়ে গেছে, তো এখন আমরা ফার্স্ট একটি কাজ করি, ড্রাইভ ট্রেন্সে সিলেক্ট করে আমরা আইসির রিডিংটি মাপ দেই। তো রিডিংটি দেখতে পাচ্ছেন আমাদের 471 রিডিং দেখাচ্ছে। আমাদের এই সাইটের আইসিটি শর্ট দেখাচ্ছে, এই সাইটের 2060 আইসি লাগানোর নতুন লাগানোর পরেও শর্ট দেখাচ্ছে। এটা মূলত কী প্রবলেমের কারণে শর্ট দেখাচ্ছে? তো দেখি এই লাইনটি আমরা ধরে ধরে দেখব। এই লাইনটি ধরে ধরে দেখব যে আমাদের এখানে কোনো ডায়োড প্রবলেম আছে কি না, ডায়োড মসফেট এগুলো শর্ট থাকলে। তো দেখেন আমরা এখানে একটি মসফেট আছে, এই যে এই মসফেটটি শর্ট থাকার কারণে এখানে আরেকটি মসফেট আছে দেখি। তো এই মসফেটটি রিডিংটি ঠিক আছে, এই যে এই মসফেটটির জন্য আমাদের শর্ট দেখাচ্ছে। আমরা এই মসফেটটি তুলে দিয়ে এখন মাপ দিয়ে দেখি। তো যাই হোক, তাও রিডিংটি ঠিক হয় নাই। মূলত এখানে সবগুলি শর্ট দেখাচ্ছে, আমাদের জেনারেটরটিও শর্ট হতে পারে দেখি, যেহেতু শর্ট দেখাচ্ছে না, এটাও শর্ট না। ক্যাপাসিটরটাও শর্ট দেখাচ্ছে, তো এই সাইটের পার্টসগুলি মাপ ঠিক দেখাচ্ছে। সমস্যা মূলত আমাদের এখানে মূলত এই আইসিটি নষ্ট হলেও আমাদের রিডিংটি মানে শর্ট দেখাবে, এই আইসিটির প্রবলেম থাকলেও সমস্যা। তো যাই হোক, এই আইসিটি সমস্যা নাকি কম্পোনেন্টের সমস্যা? তো দেখি এখানে দেখতেছি, এখানে এই মসফেটটি ঠিক আছে, এই মসফেটটি শর্ট দেখাচ্ছে। এই মসফেটটি উঠায় দেখি, যাই হোক এই মসফেটটি উঠানোর পরেও শর্ট হচ্ছে। তো এখানে মূলত আমাদের যা বুঝতে পারলাম, এ আইসিটি শর্ট হয়ে গেছে। তো এ আইসিটি শর্ট থাকার কারণে আমাদের বোটের সকল পার্টসগুলি শর্ট দেখাচ্ছে, তো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের কাছে এ আইসিটি নেই, তো এ আইসিটি না থাকার কারণে এই চার্জারটি বর্তমান ওকে করা যাচ্ছে না। তো এটা রেখে দিব, পরবর্তী আমাদের এই আইসি আসলে আমরা এটা মেরামত করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো ধন্যবাদ।